দেখুন, রাশিয়ার একটি যুদ্ধজাহাজ থেকে 900 কিলোমিটার দূরে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ছবিতে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ থেকে ইউক্রেনে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে স্থানীয় সময় আজ সোমবার সকালে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 11 জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের একটি পদচারী সেতু সহ অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার মধ্য দিয়ে এখনও বড় মাত্রায় নির্ভুল নিশানায় হামলা চালানোর সক্ষমতার প্রমাণ দিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইয়োনাত বলেছেন, কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের লক্ষ্যবস্তুতে 83টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এর মধ্যে 43টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে কালিবার, ইস্কান্দার ও KH-101। এইসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কৃষ্ণসাগর ও কাস্পিয়ান সাগর থেকে। কৃষ্ণসাগর ইউক্রেনের পূর্ব সীমান্তে হলেও কাস্পিয়ান সাগর অনেক দূরের। মধ্য এশিয়ার দেশ আজারবাইজান, তুর্কমেনিস্তান রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই আবদ্ধ জলাশয়ের দুই পারে, আর অপর দুই পারে রয়েছে ইরান ও রাশিয়ার সীমান্ত। বর্তমানে এই সাগরে রুশ নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ইউনিট মোতায়েন রয়েছে। 2002 সাল থেকে রাশিয়ার নৌবাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে নতুনভাবে ঢেলে সাজাতে শুরু করা হয়েছে। তার ফলশ্রুতিতে আধুনিক যুদ্ধ সংবলিত সবচেয়ে বেশি সংখ্যক রুশ যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে এই সাগরে। বিবিসি বলেছে, 900 কিলোমিটার দূরের এই কাস্পিয়ান সাগর থেকে এর আগেও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। সেখান থেকে আসা TU-95 বোমারু বিমান থেকে ইউক্রেনের পশ্চিমাঞ্চল লিভ শহর ও দক্ষিণের ওদেসা বন্দরে হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর দেয়া তথ্য মতে, গেল সপ্তাহে জাপোরঝিয়ায় যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাও হয়েছে TU-22 বোমারু বিমান এবং Su-35 জঙ্গি বিমানের মাধ্যমে। এগুলোর প্রতিটিতেই ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রয়েছে। আজকের হামলার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের জ্বালানি, সামরিক ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে আজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলা চালানো হয়েছে গত শনিবার ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে যোগাযোগের সেতুতে হামলার জবাবে। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে পুতিন বলেছেন, আজ সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শ এবং আমাদের জেনারেল স্টাফের পরিকল্পনা অনুযায়ী সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিশানা করে দূরপাল্লার অস্ত্রের মাধ্যমে ইউক্রেনের জ্বালানি, সামরিক কমান্ড ও যোগাযোগ স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছে। রাশিয়ার এই হামলা ইউক্রেনে আরও আধুনিক পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের তথ্য মতে, আগামী নভেম্বরের মধ্যেই ইউক্রেনে মার্কিন ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম পৌঁছানোর কথা রয়েছে। প্রত্যক্ষদর্শীর বয়ানে, কিয়েভে হামলায় প্রায় 3 মাস পর আবার আক্রান্ত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। সেখানকার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নগরবাসী যেসব সড়ক ও পার্ক ব্যবহার করে সেগুলোতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়োভেন পেত্রাভ নামের কিয়েভের ওই বাসিন্দা বিবিসি নিউজকে বলেন, তারা সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করেনি, এমনকি বেসামরিক স্থাপনাও নয়। সকাল 8টায় যখন বিপুল সংখ্যক মানুষ কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়েছে, সেই সময় কিয়েভের কেন্দ্রস্থলে শিশুদের একটি খেলার মাঠকে নিশানা করা হয়েছে। আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধসে যাওয়া ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন ইউক্রেনীয় জরুরি সেবাকর্মীরা। সকাল 9টার দিকে কর্মক্ষেত্রে পৌঁছানোর চেষ্টা করেন জানিয়েছেন পত্র বলেন, সে সময় আমি 2টি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। বিস্ফোরণগুলো যেসব জায়গায় ঘটেছে সেগুলো আমার অবস্থান থেকে তেমন দূরে ছিল না। পেত্রব জানান, অত্যন্ত একটি স্থাপনা থেকে ধোঁয়া উঠছিল।
তা দেখে তিনি কিয়েভের কেন্দ্রস্থলে গিয়েছিলেন। তিনি বলেন, ওই হামলাটি সুনির্দিষ্টভাবে বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হয়েছে, কারণ এই জায়গা হলো শহরের বিভিন্ন দিক থেকে আসা সড়কপথগুলোর সংযোগস্থল। শহরের গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রের সঙ্গে অফিসপাড়ার যাওয়া সড়ক সংযুক্ত হয়েছে। এখানে যেসব পার্কে হামলা হয়েছে সেগুলোর একটিতে সকালে লোকজন কুকুর নিয়ে হাঁটতে বের হয় বলে জানিয়েছেন পেত্রভ। তিনি বলেন, রাশিয়ার অভিযান শুরুর পরের দিনগুলো যেমন ভয়ের ছিল সেরকমই হয়ে উঠছিল আজকের সকাল। তবে এখন লোকজন জানে এমনটি হলে কী করতে হবে। ইউক্রেনের এই নাগরিক বলেন, ক্ষেপণাস্ত্র একদিন শেষ হবে, কিন্তু আমরা আগের মতোই থাকবো।